মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা শেফা বলতেছিল কাআন্নাল মিসকা ইয়াফুর যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল সারা দুনিয়া সুগ্রাণ ছড়াইতেছিল কাআন্নাল মিসকা ইয়াফুর শরীরে এক জাররা পরিমাণও ময়লা ছিল না মক্তু ওয়া সুররা কে জানি নাভি আগেই কেটে দিছে মখতুনান কে জানি মার পেটে আগেই মুসলমানই কইরা দিছে শুধু চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করে নাই শুধু রাখছি ডাইন দিক হইয়া সেজদা লম্বা সেজদা আম্মা জান আয়েশা আমেনা বলেন বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যজনিত হয়ে গেছি যেটা আবার কেমন বাচ্চা হবে না তো হবে না কেন দুজাহানের বাদশা ঠিক না কি বিশ্বাস হয় না দুজাহানের বাদশা বিশ্বাস হয় না মানে ঠিক না হ্যাঁ চলেন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাব বইলা দিতেছে দুজাহানের বাদশা আল্লাহ রাসূল গুইসাবকে ইশারা করছে আইয়ুহা দব বইলা হে গুইসাব বলতে দেরি মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়ফা ইয়াউমিল কিয়ামা ও দুজাহানের বাদশা আপনার ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না সুবহানাল্লাহ আরবি ভাষায় গুইসাব মাইনা নিছে দুজাহানের বাদশা সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশা আপনি মানলেই কি আর না মানলেই কি কিছু আসে যায় না যে মানবে ওর ভাগ্য খুলবে যে মানবে না ওর ভাগ্য খুলবে না ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা আম্মা জান বলে বেটা কি বলছিস আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হইয়া সেজদার থেকে আত্মাহিয়াতুর সূরতে উঠা বসছেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন ওয়াইলুল্লি কুরাইশ ওয়াইলুল্লি বনি হাশিম বনি হাশেমের কি হইলো সব ঘুমে অচেতন আমার ঘরে কি ঘটতেছে কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না আর বাচ্চা ছিল আর তো কেউ ছিল না বলতেছে বনু হাশেমের বিনাশ হোক কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন আম্মা জান দৌড়ে যে কোলে নিয়ে আনিছেন কোলে নিতে দেরি ছাদ ফাটতে দেরি হয় নাই ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে যেটাকে আরবিতে বলে হামাম ঢুকতে শুরু করছে পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে মুহাদা তিফ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাফিহি ওয়া সূরাতিহি এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না নামে চিনি না গুণে চিনি না আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না এটা যেন কেউ না বলতে পারে ঘুরে নিয়ে আসো আম্মা জান বলেন গায়েব করে ফেলছে আমার কোলের টিকা নিয়া গেছে উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো বিশ নবীর বিশটা গুণ দাও আতু তর্জমা আমি করব না আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেজা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির বিষ্ণুবীর বিশটা গুণ ভিতরে ঢুকাও তারপরে আওয়াজ আসছে অগ্নিদুহু ফি জামি আখলাক নবীকে সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও
ঘন্টা খানিক পরে আবার মাঠটা মারকোলে ফিরত দিয়ে আসেন আগে বলবো আমেন ফিরত পাওয়ার পরে কাঁদতে ছিল সব ছুটে আয়শা সূর্য উঠা গেছে সব ছুটে আয়শা জিজ্ঞাসা করতেছে আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ থাকলে কি হইতো এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ তো নাই খেলনা কে নিয়ে আসবে কাঁদতে ছিলেন আমেনা আমার মনে হয় রেওয়ায়েতের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা কাঁদিস না আব্দুল্লাহ থাকলে আর খেলনা কই থেকে আনতো মক্কার বাজার থেকে সূর্য উঠছে ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আবু তালেব বলে বিকালবেলা সূর্য যখন ডুবা গেছে চার পায়ের উপরে শোয়ায় দিছি বাহিরে শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসি তু আইয়া কালাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে এসে থেমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পা ইশারা করতে ছিলার উপরে চার ডান্স করতে ছিল ডান নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল কথা তো জানি না কান্নার আন্নাল কামারা ইউ কান্নিনি চাঁদ আমাকে গান শুনাইতে ছন্দ শুনাইতেছিল কান্নার থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতেছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় হায় 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 ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের হায় ওই নবীর উম্মত বানাইতেছে জান্নাত তো চাই কিন্তু জানি তো না জান্নাত কিরকম দেখা তো আয়েশা বলছিলেন আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়াই আছে জান্নাতে কি এগুলা হবে এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায় হায় যত পয়সা নেটে খরচ করে ওই পঞ্চ পয়সাগুলা যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত যেই পয়সা নেটের ভিতরে খরচ করে জান্নাত তো চাই জানি তো নাই কি আছে চোখে তো দেখা আইসা বলছি ওইদিকে গেলে তো হারায়া যাব চলেন এতটুক তো শুনায় দেই একটু ধারণা তো শুনাই জান্নাত দুনিয়া তো আশা পুরাণের জায়গা না এইখানে আশা পূর্বে না কেননা দুনিয়া মকসুম 800 কোটি মানুষের ভিতরে বন্টিত এটাকে আর বড় করা যাবে না আল্লাহ এটাকে 24,000 মাইল তৈরি করছেন পুরো দুনিয়াটা 24,000 মাইল আমাদের এই গ্লোবটা আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল এর 67টি ভাগ জল 33 ভাগ স্থল মাত্র 24,000 মাইল নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না আমাদের ঘড়ির কাঁটা 24 হিসাবে হইতো না তাহলে 25 হিসাবে হইতো যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো কেননা পার ঘন্টায় 1,000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে পার ঘন্টায় 1,000 মাইল গতিতে ঘুরতেছে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে এই ছোট দুনিয়াটা এটা বাড়ানো যাবে না আশা এখানে পুরা হবে না এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ দিবে 10 গুণ 2,40,000 মাইল কত ওটা বাঙালি পাবে না বাঙালি পাবে না বাঙালি এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ওর নাম জুহাইনা ওর কবিলার নাম জুহাইনা আল্লাহর রাসূল বলছে ওই জুহাইনা কবিলার জুহাইনা পাবে সবচেয়ে ছোটটা আমরা বড় পাবো ইনশাআল্লাহ যার মাটি গুলা জাফরানের এই মাটি না দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না সাজানো গুছানো হ্যাঁ হায় 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 তরুলতাও সোনার হবে গাছপালাও সোনার হবে সব কিছু সোনা মোড়ানো থাকবে সোনা দিয়ে আল্লাহ বানাবে ফুল ধরবে তো সোনার গাছে ধরবে সবজি ধরবে তো সোনার গাছে ধরবে কলা ধরবে তো সোনার গাছে ধরবে
আম ধরবে তো সোনার গাছে ধরবে, সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু। যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি কইরা, বাইবো তো বাইবো কি কইরা, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে, ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই দেবে, ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবাইয়া দরজা খুলতে হবে না, মন বলবে খোল খোলা যাবে, যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটায় কি করতেছে একটু দেখাই, নিচের তালারটায় কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক এখন তো বৎসরে একটা দিনের লেগে তোমরা খালি গুনতে থাকো, চোদ্দ তারিখ কবে আইব ঠিক না, যদি একবার লেখা আমারে পাঠাইলো আই ডট ডট ইউ ঠিক না, এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো ঠিক না, কি আরে রাগ হয়ে গেল, একটা তারিখের আশায় থাকে এটার লেগা যে কবে ওই তারিখটা চোদ্দ তারিখটা আইব, যদি ভুলেও একবার লেখা দেয় আমারে আই ডট ডট ইউ, হ্যাঁ ডট ডটই কইলাম আমি ঠিক না, হ্যাঁ হ্যাঁ ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায় আইনা ইয়া ওয়ালি আল্লাহ তালিলাইয়া, জান্নাতের হুর যেটা আল্লাহ বানায় রাখছেন ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে, আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি তুই কোন জায়গায় আসিস, আমার কাছে কেন আসস না, তালিলাইয়া যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বর্ণনা দিছেন, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাবে আল্লাহ সাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, ১২০ ফিট লম্বা, চুলটিও ১২০ ফিট লম্বা হবে, থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন লাউ বাসাগা সব আতি আবহুর লাসারা আসবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে, সাতটা চারটা গ্রানে সমস্ত জগৎটা মোহিত হয়ে যাবে, লাউ কাশাফা সা কাইহি লাগাবা যাউকু শাম, যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। একটু চোখ বন্ধ করে বলো তো দেখি রূপগঞ্জের যুবক, একটু চোখ বন্ধ করে একটু ভাবো আর বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে বাবা যাবে না, চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লোকে ঠোঁট লাগলো কেমন মজা, আল্লাহ রসুল বলছেন সব রাখা আছে, কিনা রাখা আছে জান্নাতে, এক এক তালার দূরত্ব এরকম, কিনা রাখা আছে মা তাস্তাহি আনফুসুকুম, নাচ চাও নাচ রাখা আছে, তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ দুই মান নাচলে পরে ঢের হয়ে যায়, ৪০ বছর টানা নাচবে, ৪০ বছর লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে, যেই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে, সবচেয়ে নিম্ন মানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের, ঘের বোঝেন লেহেঙ্গা চিনেন, মেক্সি মেক্সি 3 কিলোমিটার শুধু ঘেরই হবে, আলোর সুতা দিয়া বানাবে, আল্লাহ 24-40 বৎসর পর্যন্ত টানা নাচ চলবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, দুই পায়ের থেকে 2 লক্ষ কালার, কোন কালারের সাথে কোন কালারের মিল নাই, প্রথম জঙ্কারে যেই 2 লক্ষ বাহির হয়েছে 40 বৎসরের মাথায় যায় 1 কালারও রিপিট হবে না,
শুধু তো বলেন না আল্লাহ রাসূল কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছে কে বাজি লাগাইতে চাও সাহাবা বলেছে আমরা বাজি লাগাইতে চাই মানিল মুশমার বলেছে নাহনু ইয়া রাসূলুল্লাহ বাজি লাগাবো জান্নাত পাইতে চাই হায় হায় যুবক গান আছে নাচ আছে সব আছে ওই দিন কেমন হবে যেদিন আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে এর আগে সিঙ্গাররা শোনাবে সিঙ্গারদের শেষ হইলে দাউদ আলাইহিস সালাম শোনাবে দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু এর চেয়ে সুন্দর শুনতে চাও বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ বন্ধু আপনি আসেন কেমন হবে ওই দিন বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুন আহসানা মিনহু এর চেয়ে সুন্দর শুনতে চাও তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না এইখানেই শেষ তা আল্লাহ বলবে না রেজওয়ান ইরফাইল হিজাব রেজওয়ান সরা পর্দা আমি নামবো আমি বন্দাদেরকে শুনাব ওই জান্নাত জান্নাত যা চাবে তামি প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতি শুক্রবারে ইয়াউমাল মাজিদ জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে আজকে জুমা জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাজিদ ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া গুড়া খাবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে সপ্তম দিন বাবরচি পাক করবো ঠিক না কে পাক করবে আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে কয় আইটেম হবে জান্নাতে যদি সত্তর সত্তর হাজার আইটেম খায় তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে আবার অনেকে ভাবে পেট এত বড় হবে নাকি খাইতে পারবো কি না ঠিক না হ্যাঁ অনেকে ভাবতেছেন ঠিক না খাবে আর ডেকুর দিবে খালি হয়ে যাবে খাবে আর ডেক দিবে খালি হয়ে যাবে জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন না পেশাব না পায়খানা চিরদিন থাকবে আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরদিন থাকবে মৌত কোনোদিন আসবে না আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন তাসিকু ফালা তামরাদু আবাদা চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না আন তানআমু ফালা তাইআসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না খাবে আর খালি হয়ে যাবে ছয় দিন খাবে ছয় দিন পান করবে দুইভাবে খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে সপ্তম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে বাবু যুবক বাবু আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক বল কেমন ওয়ুহাদিরুহু মুহাদারা আল্লাহ কথা বলবে হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস নিয়ামত পায় খুশি তো নারাজ তো না আল্লাহ কথা বলবে কেমন মজা লাগবে ওই দিন শুধু দাওয়াত খাওয়াবে না কাপড় পরাবে আল্লাহ শুকরান লাগায়া দিবে তারপরে হাদিয়া দিবে হাদিয়া হাদিয়া গিফট দিবে গিফট প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে প্লাস্টিক সার্জারি হবে বাজারে ঢুকবে ছবির বাজারে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হলো আমিও আলাদা চেঞ্জ হলাম আমি আমার বউকে চিনবো কি করে আমার বউ আমাকে চিনবে কি করে এখন তো একটা বিরাট বড় সমস্যা কে কাটটা লয়া যাবে ঠিক না কি কোন ঠিক না এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি তার কাছে চলে যাবে বাইরে যায় দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে ও যুবক ওই জান্নাত
রূপগঞ্জের যুবক পাওয়া যাবে কক্সবাজার যায় জুতা দেখাইছে জুতা জুতা চিনো বারমিস জুতা হ্যাঁ দোকানে দেখছে বেশি তাকাইলে জুতা দেখায় জুতা টি তাকাইছে তো জুতা খোলা কইছে আরেকবার তাকাইলে সাইজ জান্নাত ও সৈকত রাখা আছে ওইখানে আল্লাহ বানায় রাখা দিয়েছে পাক জিনিস বানায় রাখা দিয়েছে ওইখানে চোখে চোখ লাগতে দেরি ওইখানে জুতা দেখাবে না বুকে লাগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখারতা কেন দেরি করলি তখন আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে আসবে দুইটা সৈকত আছে জান্নাতে একটার নাম বাইদাজ একটার নাম বাইদা সকালে একটা যাবে বিকালে একটা যাবে আল্লাহ ওইখানে পবিত্র বানায় রাখা দিয়েছে যুবক যেটা তোর চোখে লাগবে ওটা তোর হয়েছিল হায় হায় বর্ণনা দিতে গেলে হ্যাঁ এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো সারা রাত্র নামাজ পড়ে সারাদিন বোঝা রাখে গড়ালারা বুঝায় কোনো মানে না বন্ধু বুঝায় মানে না পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না সে তো তার কাজই করা যেতেছে সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে সারাদিন রোজা রাখে সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে তার ছিড়া যাবে একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে রোডে হাঁটতেছে আর চিল্লায় বলতেছে আইনা 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 কোথায় তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে বলছি না তোর তার ছিঁড়বে আজকে বুঝি ছিঁড়েই গেছে না না আমার তার ছিঁড়ে নাই আমি তো সকালে একটু ঝিমাইতে ছিলাম ঝুমনি আসছে আমার একটু তন্দ্রা আসছে আমার তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল যেই মেয়েদেরকে আমি দেখছি এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই আমি যখন এদের কাছে গেলাম তারা বলতেছিল আইনার জামাই আসছে আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে সেরা বলছে না 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 আমরা তো তার কৃত দাসী আমরা তো তার খাদেম আইনা তো আরও সামনে আমি দৌড় লাগাইলাম আরেকটা বাগানে পৌঁছলাম ওইখানেও একটা ঝর্ণা প্রথম মেয়েদের চেগা হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতেছিল আমি যখন কাছে গেলাম তো এরা বলল যে আইনার জামাই চলে আসছে আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে এরা বলল আমরাও না উনি তো আরও সামনে আরও জোরে দৌড় লাগাইলাম যা দেখলাম মুক্তা খচিত একটা ঘর দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না আমি ভাবলাম এই হবে আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম সে বলল আমি না আমি না আমি না আসলটা ভিতরে বসে আছে ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দুলনার ভিতরে দুলতেছে আইনা এক হুরের নাম আছে আইনা সে ধুরের দুলতেছে হীরার দুলনায় আমি নিয়ত করলাম যে চাম্প দিয়ে ধরবো সে হাতে ইশারা করে বললো এখন না তুমি ইফতারি করবে আমার কাছে তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে তুমি দেখা আসো নাই জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য এখন না এখন না আজকে ইফতারি আমার কাছে করবে বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে রু বাহির হয়ে চলে গেছে আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবক এরকমই আফসোস জান্নাত তো চাই জানি তো না কি জিনিস পাবো কিভাবে এটাও তো জানি না শেষ জায়গায় চলে আসছি প্রথমেই আমি বলা দিছিলাম পাবো কিভাবে পাবো জান্নাত পাবো কিভাবে পাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো গোলামি দ্বারা উনার গোলামিতে জান্নাত পাবো কেননা আল্লাহকে চোখে দেখা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না ওই ব্যক্তির কথাই সত্য ওই সাহাবির কথাই সত্য লা তারাকাল উয়ুন তোকে চোখে দেখা যায় না ওলা তুখালিকুকা জুনুন তোকে ধ্যান ধারণায় আনা যায় না ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি কইরা আল্লাহ তো দুই একটা পদের মালিক না শুধু 99টা আমাদেরকে জানাইছেন তারপরও তো এই মজমা একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হইয়া থাকুক যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি আসেন একজন হাত উঠাইতে পারবেন
যে 99 নামের অর্থ আমি পড়ছি একজন পাওয়া গেল অর্থ পড়ি নাই তাহলে আমি কোত্থেকে আল্লাহ চিনব ওই সাহাবীর কথাই সত্য আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য মাইনা নিছেন প্রশ্ন এটা প্রশ্নই যে আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা শোনা যায় না আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না কি করে বর্ণনা দিয়ে শেষ করব 99 পদের মালিক আপনি তো শুধু আল্লাহ না আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো মালিক আপনি তো কুদ্দুস আপনি তো সালাম আপনি তো মুমিন আপনি তো মুহাইমিন আপনি তো আজিজ আপনি তো জব্বার আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط القافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموصي المودي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواخد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال وابنت نيران ابو بادر مالك الله نيران ابو بادر مالك الله তারপরে আল্লাহ জবাব দিছে ওয়াইন তুতিউহু তাহতাদু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ তখনই আল্লাহ ঘোষণা দিবেন মাইনা নিলাম তোমাদের প্রশ্ন আমার বন্ধুর গোলাম হয়ে যাও জান্নাত উঠায় দিয়া সুবহানাল্লাহ এই জন্যই তো ডেইলি পাঁচবার ডাকে পাঁচবার ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে নামাজের জন্য না আমাদের আমরাই কি আর নামাজই কি আমাদের নামাজ কি আমরা জানি না না জানেন না হ্যাঁ হ্যাঁ আরে জানেন কয়জন নামাজের সময় মসজিদে থাকে বডিটা থাকলো মনটা বাহিরে থাকে ঠিক না দোকানওয়ালার মন দোকানে বাজারওয়ালার মন বাজারে হাটওয়ালার মন থাকে হাটে অফিসওয়ালারটা অফিসে আদালতওয়ালাটা আদালতে খেতওয়ালারটা খেতে খামারওয়ালারটা খামারে মেইলওয়ালারটা মেইলে ফ্যাক্টরিওয়ালারটা ফ্যাক্টরিরে বাড়িওয়ালারটা বাড়িতে ঘরওয়ালারটা ঘরে রোডওয়ালারটা রোডে ঘাটওয়ালারটা ঘাটে দেখি না আমাদের নামাজই কি আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো তিন নম্বর হাদিস নুরানি কয় নম্বর ভুল বলতেছি তিন নম্বর হাদিস নুরানি ঠিক না হ্যাঁ হ্যাঁ মিফতাহুল জান্নাতি আসসালাম পঁয়ষট্টিটা হাদিসের ভিতরে তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাম নামাজ মিলবে জান্নাত মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিসে গোলামিতে বলেন না কিসে গোলামিতে মিলবে আর আল্লাহর রাসূলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন নামাজ আয়েশাই সেজদা যাওয়ার সময়ও বলতেছে আসসালা আসসালা হায় হায় শুধু তো বড় পীর লেখেন নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন কে পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লেখছেন শুকর সকালবেলা যদি যখন ওঠে তো একবারে চোখ খোলে না ও আস্তে আস্তে চোখ খোলে তিনবারে আমি পরীক্ষিত এটা ও একবার একটু অল্প খোলে আবার বন্ধ করে আবার একটু খোলে আবার বন্ধ করে তৃতীয়বার হয় খোলে মনে হয় আব্দুল কাদের জিলানির কথাই সত্য শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে হায় 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 হায়
যেই নবীর সবচেয়ে বড় নিদর্শন হলো গোলামীর নিদর্শন কি 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 যে বলতেছে কুররাতু আইনি বিয়াসসালাহ নামাজ আমার চোখের শীতলতা আয়েশা সিজদা করতেছে যাওয়ার সময় দুনিয়াতে যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম এটা সর্বশেষ হাদিস এরপরে আল্লাহর রাসূল আর কোনো কথাই বলেন না দুনিয়ার থেকে চলে গেছে জান্নাত তো চাই না ধারণা রাখি কোথায় জান্নাত তাও জানি না নবীর গোলামীর ভিতরে জান্নাত আর গোলামী সবচেয়ে বড় নিদর্শন রব্বে কাবার কসম নামাজ যার জীবনে নাই আল্লাহর রাসূলের ঘোষণা আমি এত কঠিন কথা আপনাদেরকে শোনাইতে চাই না এই জন্য বলি না আল্লাহর নামাজ যার জীবনে নাই আপনি যতই বলেন না কেন আমি ভালোবাসি আপনি ভালোবাসলে হবে না ওনাকেও ভালোবাসতে হবে নবীজি দেখা দেয় না আমরা দেখি আরে স্বপ্নে যারা আল্লাহর রাসূলকে দেখে সে দেখে না দেখা দেয় কোনটা সত্য দেখা দেখা সত্য তো দেখি দেখা আর যাকে দেখা দেয় তার ভাগ্য খোলা যায় না খোলে না কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মুনকার নাকির এই ব্যক্তি কে চিনো কিনা তখন আল্লাহর রাসূলও হাসবে যাকে দেখাবে সেও হাসবে আল্লাহর রাসূল হাসবে যে আমার পরিচিত আমি দেখা দিয়ে আসছি আমাকে চিনে আমার ব্যাপারে আবার কি প্রশ্ন করো আর যাকে প্রশ্ন করবে সেও বলবে আগের থেকে পরিচিত কাকে পরিচিত করতে চাইবে দেখলেই ভাগ্য খোলে দেখা দেয় দেখা তো ওকে দিবে যে গোলাম হবে নাইলে জিন্দগি পার হয়ে যাবে দেখা মিলবে না শেষ জায়গায় চলে আসছি আসেন যদি সত্য আমার কথা বুঝে আয়েশা থাকে জান্নাত যদি আসলই পাইতে চাই নবীর গোলাম যদি আসলই হইতে চাই তাহলে আজকের থেকে অঙ্গীকার প্রথম তো তওবা করতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম হাত উঠায় কে তওবা করার জন্য তৈয়ার আছে বলি আল্লাহকে যে আল্লাহ তওবা করলাম মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম না মান যদি মনের থেকে তওবা করলেন তো গুনাহ মাফ আজকের থেকে নতুন শুরু করতে পারেন আর দ্বিতীয় একটা কথা তিনটা কথা বলবো দ্বিতীয় একটা কথা আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ ওয়াদা পুরা ওয়াদা ভালোমতে উঠায় ওয়াদা করেন ভালোমতে উঠায় আল্লাহ কবুল করো আর তৃতীয় একটা কথা যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে তৃতীয় একটা কথা হক্কানি আলেমদের পিছে চলবো চলতে না পারেন রব্বে কাবার কসম পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠায় না আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না টাইমের শর্টের কারণে সাড়ে এগারোটার উপরে বেজে গেছে আজকে বুঝাইতে পারবো না আবার যদি কোনোদিন আসি আল্লাহ নিয়ে আসে যদি আবার আপনাদের সাথে যদি আল্লাহ আমার রিজিক লেখা রাখে তাহলে আবার আসবো বেশি দূরে তো না অনেক দূর ঘুরে আসছি কিন্তু আমি তো দেখতেছি আমার খিলগাড় থেকে 300 ফিট দিয়ে আসলে কাছে ছিল আমি তো সেই দুনিয়া ঘুরে আসছি কোথায় গেছি সেই কি কি গাউসিয়া আরে না সাইনবোর্ড টুমনোট গাউসিয়া না এর আগে রূপগঞ্জের যে কি আছে না আরে না স্টেপ কর রূপসি রূপসি হয়ে আসছি এতক্ষণে আমি চিটাগাং যায় আবার ঢাকার অর্ধেক রাস্তা আয়া পড়তাম ফিরত আমি 5টায় বেরিয়েছি 9:30 পড়ছি এখানে 4.5 ঘন্টা লাগছে অথচ চিটাগাং যেতে লাগে 3 ঘন্টা হ্যাঁ আমি অর্ধেক রাস্তা ফিরত আসতে পারতাম আবার ইনশা